ওনাদের তলে যারা বিধায়করা আছেন ওনাদেরকে কেউ প্রতিবন্ধ করার জন্য আজকে নতুন নতুন করে কংগ্রেস থেকে নিয়ে আজকে ওনার দায়িত্ব দিয়ে যাচ্ছেন। সেটা বিজেপির ভাইদেরকে বুঝতে হবে যে কংগ্রেস মুক্ত হচ্ছে না, আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন। এখন বিজেপি দলে রয়েছেন কংগ্রেস দলের কর্মীরা। বিজেপির দুর্দিনে যেসব কর্মীরা দলের হয়ে কাজ করেছিলেন আজ তারাই বিজেপিতে অবহেলিত। প্রকৃত কংগ্রেসীরা দল ত্যাগ করে যায়নি, কংগ্রেস দলের আবর্জনা দূর হয়েছে, তাতে জাতীয় কংগ্রেস দলের কোনো ক্ষতি হয়নি, বরং আবর্জনা মুক্ত কংগ্রেস দল হতে চলেছে। বরাক সফরে এসে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস দল করে কোনো লাভ নেই বলে যে কটাক্ষ মন্তব্য করেছিলেন তার জবাব দিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। অভিজিৎ বাবু জানান, বিজেপির দুর্দিনে যেসব কর্মীরা দলের হয়ে কাজ করেছিলেন আজ তারাই বিজেপিতে অবহেলিত। বিজেপি সরকার ভারতকে সাম্প্রদায়িক দেশ হিসাবে তৈরি করতে চলেছে, বর্তমান সরকারের আমলে দেশকে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। উনি দুজন প্রার্থী হওয়ার পর এই প্রথম ওনার সভা, উনি দলে বলে বলে এসছেন এবং একটা মিডিয়াতে একটা ফটো ভাইরাল হয়েছে, সেই ফটোতে আমরা দেখেছি যে কংগ্রেস থেকে যারা বহিষ্কৃত, যারা কংগ্রেসের উপরে বিজয়ী হয়েছিলেন সেই সবদের বিধায়কদেরকে নিয়ে উনি একটা চার্টার ফ্লাইটে যারা এসছেন এবং সেই ফটোটা আমাকে ভাইরাল করা হয়েছে। ওনার ওনার ইচ্ছাকৃতভাবে সেই ফটোটা ভাইরাল করা হয়েছিল, এটা প্রেজেন্ট ভিত্তিতে ফটোটা নিয়ে ওনার পারমিশন ছাড়া সেটা সম্ভব হতো না। তার মানে তিনি কি মেসেজটা দিতে যাচ্ছেন, ওনার যে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি কর্মী তাদেরকে যেভাবে উনি মনোযোগ দিয়েছেন, যারা আজকে 40 বছর 50 বছর ধরে আজকে এই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে ওনারা লড়াই করে গিয়েছিলেন, ওনারা ক্ষমতা আনার লড়াই করেছিলেন, আজকে ওনারা বসে বসে সেই ফটো দেখছেন যেখানের মধ্যে ডাইনে বামে সবাই কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়কদেরকে নিয়ে উনি আজকে শিলচরে এসেছেন। তার মানে ওনার দলের প্রতি ওনার ভরসা নেই। আর আজকে একটা সময় বিজেপি বলেছিল যে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ হবে, কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পেয়েছি যে বিজেপি মুক্ত ভারতবর্ষ হতে চলেছে। আজকে ওনাদের মুখ্যমন্ত্রী যেভাবে কংগ্রেসের বি টিমকে নিয়ে ঘোরাফেরা করছেন, বি টিমকে দায়িত্ব দিচ্ছেন, ওনাদের যে মানে সত্যিকারের যারা বিজেপি কর্মীদের জন্য দুঃখ হয়, আজকে ওনাদেরকে বঞ্চিত করে আজকে ওনাদেরকে দায়িত্ব না দিয়ে আজকে করিমগঞ্জ আমরা দেখেছি, পত্রপত্রিকা পেয়েছি, সাংবাদিক বন্ধুরা আছেন, যে কমলাপ এবং সিদ্ধেককে করিমগঞ্জ সিটি জানানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওনাদের জেলা সভাপতির কাজ কি, ওনাদের বিশ্বনন্দন বাবুর কাজ কি, ওনাদের যে বিধায়ক কৃষ্ণদেবের কাজ কি, আজকে ওনাদের দলের যারা নেতা আছেন, ওনাদের দলের যারা বিধায়করা আছেন, ওনাদেরকে কেউ প্রতিবন্ধ করার জন্য আজকে নতুন নতুন করে কংগ্রেস থেকে নিয়ে আজকে ওনার দায়িত্ব দিয়ে যাচ্ছেন। সেটা বিজেপির ভাইদেরকে বুঝতে হবে যে কংগ্রেস মুক্ত হচ্ছে না, আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন। আজকে কংগ্রেস আজকে যে আসামের ক্ষমতা, আসামে ক্ষমতা লড়াই হচ্ছে কংগ্রেস ভার্সেস কংগ্রেস, একটা হচ্ছে আদর্শবাদী কংগ্রেস আর একটা হচ্ছে ক্ষমতালোভী কংগ্রেস। সেই আদর্শবাদী কংগ্রেস আর আদর্শহীন কংগ্রেসের মধ্যে যুদ্ধ চলছে আসামে। আসামে কোনো বিজেপি নেই, আজকে সেটা বোঝাতে হবে মানুষকে। আজকে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছেন সেই পরিমল সুব্রত বাবু, পরিমল সুব্রত বাবুর ব্যক্তিগত সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি একজন ভদ্রলোক, কিন্তু পরিমল সুব্রত বাবু 5 বারের বিধায়ক ছিলেন। উল্লেখ্য, বিজেপি দলকে টেক্কা দিতে উদারবন ব্লক কংগ্রেসের 200+ সমর্থনকারীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন 2024-এর কাছাড় জেলা লোকসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ছাড়াও এখানে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, জেলা কংগ্রেসের সহসভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, জেলা সাধারণ সম্পাদক তাপস দাস প্রমুখ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।